এরপরে প্রশ্ন হল পাত্রপাত্রীর সামনাসামনি উপস্থিত না থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে পারে কি পারলে কিভাবে। পাত্রপাত্রী উভয়ে একই জায়গায় উপস্থিত না থেকে দূরদেশ থেকে একজন দূরদেশে আছেন দুজন দু জায়গায় আছেন এরকম পরিস্থিতিতে বিয়ে হতে পারে তবে সে বিবাহের পদ্ধতি হবে যে ধরুন পাত্রী দেশে আছেন পাত্র বিদেশে আছেন তো বিদেশ থেকে পাত্র তার কোনো নিকটজনকে তার একান্ত কাছের কাউকে তিনি নিজের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবেন যখন পাত্রীর সকল ডাটা তার কাছে চলে আসবে এবং সব বিষয় চূড়ান্ত হয়ে যাবে মহর ইত্যাদি নির্ধারিত হয়ে যাবে উভয় পক্ষ থেকে কথা বার্তা সম্পন্ন হবে এবং পাত্রীর সম্মতি পাওয়া যাবে তখন পাত্র কোনো একজনকে দায়িত্ব দিবে যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মহরার বিনিময়ে তুমি বা আপনি আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব কিংবা তারা যে প্রস্তাব দিবে সে প্রস্তাবে আপনি আমার পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করবেন এরকম প্রতিনিধি কাউকে নিযুক্ত করবেন এই প্রতিনিধি তার তরফ থেকে সেই সম্মতি জ্ঞাপন করবেন এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হতে পারে দুজন সাক্ষীর উপস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে মেয়ের পক্ষ প্রস্তাব করলো মেয়ের সম্মতি নিয়ে এসে ছেলে পক্ষের মধ্যে ছেলে দূরে আছেন তার পক্ষ থেকে কেউ একজন সম্মতি গ্রহণ করলো তাহলে তার মাধ্যমে বিবাহ সম্পন্ন হতে পারে এটাকেই আবার ভিডিও কলের মাধ্যমে আরও নিশ্চিত করা হলো এন শেয়ার করা হলো সেটা হতে পারে খুবই ভালো বাট সরাসরি মোবাইল কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রস্তাব দেওয়া বা সম্মতি গ্রহণ করা সম্মতি জ্ঞাপন করা সেটা কিন্তু সঠিক নয় এটা নিয়ে অনেক ডিপ আলোচনা আছে বিশেষ করে আপনার অ্যাকাডেমিক কথাবার্তা আছে সে বিষয়গুলোতে আমরা মানে সেই গভীর আলোচনা আমরা প্রবেশ করবো না শুধু এটুকু বলবো যে এর সাথে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যে দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্মতি এবং প্রস্তাব থাকতে হয় এর সম্পর্কটা অনেক শুনিবির কিন্তু এর বিপরীতে আপনার প্রতিনিধি নিয়োগ দেওয়া এটা এত শক্তিশালী এভিডেন্সের প্রয়োজন হয় না বিয় প্রতিনিধির মাধ্যমে তিনি এই কাজটি সম্পন্ন করবেন